তো সেই কারণে এটা আমাদের কাছে খুব আনন্দের, আমাদের কাছে পরম পাওয়া সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ শ্রী পল্লব দাস, বাংলা বিভাগের যে কোনো কাজে তাকে যখনই তার সাহায্যের প্রয়োজন হয়েছে তিনি তাকে আমরা পেয়েছি। তার কাছে আমাদের প্রত্যেকের আর কি অবারিত দ্বার, আমরা যখনই যা হ্যাঁ দরকার পড়ে একদম তার কাছে আমরা যেতে পারি। আশা করি আমাদের প্রিয় ছাত্রছাত্রীরাও তার কাছে পৌঁছে যেতে পারবে খুব সহজে। তো আজকে একদম আজকে অধ্যাপক পল্লব দাস তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এই অনলাইন ক্লাসটা নিতে। তিনি যে বিষয়টা নিয়ে পড়াবেন সেই বিষয়টা খুব ইন্টারেস্টিং, খুব আনন্দ করে পড়বে, তোমরা জানবে বুঝবে আশা করছি। বিষয়টা হলো বাংলা গোয়েন্দা সাহিত্য, এবং বাংলা গোয়েন্দা সাহিত্য বলতে গেলেই তার ইতিহাস এবং বিশেষ বিশেষ কিছু চরিত্রের কথা অবশ্যই চলেই আসে। তো একদম আজকে আমরা এবার সরাসরি অধ্যাপক শ্রী পল্লব দাসের কাছ থেকে কিছু কথা শুনে নেব। ধন্যবাদ। একদম প্রথমেই দেখো, আমি খুব ফর্মাল হতে পারি না, সেই কারণে বলে দিচ্ছি যে সবাইকে ওয়েলকাম, শুভেচ্ছা অরিজিৎ, ধন্যবাদ এইরকম একটা সুযোগ দেওয়ার জন্য আমাকে। আর যে বিষয়টা নিয়ে বলবো সেটা আমারও খুব প্রিয় বিষয় এবং সবার খুব প্রিয় বিষয়, সেটা হচ্ছে বাংলা গোয়েন্দা সাহিত্য। এবং তোমাদের সিলেবাসটা আমি একটু মোটামুটি দেখেছিলাম এবং ওখানে সেই অর্থে কোনো বেঞ্চমার্ক দেওয়া নেই বা কিছুই বলা নেই, খালি বলা আছে বাংলা গোয়েন্দা সাহিত্য। তো সেটা নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করলাম তখন ভাবলাম যে না, একটু ইন্টারেস্টিং করে যদি পড়ানো যায়। তো বাংলা সাহিত্যে আমি অরিজিৎ শুরু করে দিচ্ছি, হ্যাঁ, কারণ হ্যাঁ অনেকটা হ্যাঁ, কথা শিওর বোঝার শিওর, তো। তুই শুরু করে দে। হ্যাঁ, আমি যতটা পারি থাকবো, মাঝে হয়তো একবার বেরোতে হতেও পারে, তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব থাকার। হ্যাঁ হুম, ঠিক আছে। আর ঠিক আমি ঠিক ক্লাসটা রেকর্ড করে রাখছি, যদি হ্যাঁ কখনো হ্যাঁ তো শিওর, কোনো স্টুডেন্ট জয়েন না করতে পারে, লিঙ্কটা নিয়ে অবভিয়াসলি ওকে ক্লাসটা ওকে ভালো ওকে দিতে ওকে, পারবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, এইবার যেটা বলার যে বাংলা ডিটেকটিভ সাহিত্য, আমিও ভিডিওটা অফ করে নিই, আমার বলতে সুবিধা হয় তাতে। বাংলা ডিটেকটিভ সাহিত্য নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই আমাদের বাঙালিদের কাছে যে যাদের নামগুলো মনে আসে, ধরো আমাদের জেনারেশনে ফেলুদা, তার আগের জেনারেশনে ব্যোমকেশ বা কিরীটি, এবং আমরা এখন রীতিমতো ওয়েব সিরিজের দৌলতে তো প্রচুর বাঙালি ডিটেকটিভের সঙ্গে পরিচিত। একেন বাবু চলছে হইচইতে, দময়ন্তী চলছে, কদিন আগে মিতেন মাসি সিনেমা হয়ে গেল। মানে একটা যে ধারণা ছিল যে ডিটেকটিভ মানে পুরুষ হতে হবে, পুরুষালী হতে হবে, সেটা যে না, সেই ধারণাগুলো এখানে ভেঙে চুড়ে যাচ্ছে। কিন্তু এর শুরুটা কোথায় হয়েছিল, এর এর শুরুটা কোথায় হয়েছিল, যদি ডিটেকটিভ সাহিত্যের ইতিহাস পড়তে হয় তাহলে ভাবতে হবে এর শুরুটা কোথায় হয়েছিল। বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি ধরি, তাহলে আমি প্রথম বলতে পারি দারোগা দপ্তর ফর্মালি বাংলা ডিটেকটিভ সাহিত্য শুরু করে 1892 সালে, সেটাই পরে আসবো। তার আগে একটা খুব ইন্টারেস্টিং তথ্য তোমাদের দিই, রঞ্জিত চট্টোপাধ্যায় এবং সিদ্ধার্থ ঘোষ, রণজিৎ চট্টোপাধ্যায় এবং সিদ্ধার্থ ঘোষ দুজনে তাদের সাহিত্য বিষয়ে গবেষণায় একটা জিনিস আইডেন্টিফাই করছেন, সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ লেখা হয়েছিল প্রায়, মানে লেখা হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই সময় ঋগ্বেদে দশম মণ্ডলে একটি গল্প পাওয়া যায়, সেটা হচ্ছে একটি কুকুর সরমা, তার থেকেই বোধহয় কুকুরকে সারমেয় বলা হচ্ছে পরবর্তীকালে, সে সেই অর্থে গডস যারা সেই সময় ঋগ্বেদে সেই সমস্ত ভগবানদের সাহায্য করছে, একটি ডাকাতের দল যারা আর কি ওই ক্যাটল চুরি করে, গরু চুরি করে, বা ওই মানে গরু বাছুরের দল চুরি করে যে ডাকাতের দল, সেই ডাকাতের দল কে খুঁজে পেতে হেল্প করছে, লাইক এ স্নিফার ডগ। আর ইভেন তোমরা বোঝো যে বেদে বা পুরাণে ফেবল টাইপের গল্প বলার অভ্যাস আছে, যেখানে কিনা পশু পাখিরাও মানুষের মতো কথা বলতে পারে, একটা মনুষ্য সত্তা দেওয়া হয় তাদের মধ্যে। এবং প্রথম এই গল্পটাকে তারা বলছেন যে এই ঋগ্বেদের দশম মণ্ডলের এই অংশটিকে প্রথম আমরা ভারতীয় সাহিত্যে, সংস্কৃত সাহিত্যে ডিটেকটিভ গল্পের কাছাকাছি যদি কিছু হয় সেটা বলতে পারি, ঠিক আছে। এবং এরপরে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পারি 1892 সালে
প্রথম বাংলা ডিটেকটিভ গল্পের একটা প্রচলন করছেন প্রিয়নাথ মুখোপাধ্যায়। উনি কলকাতা পুলিশের দারোগা ছিলেন, উনি নিজের জীবনের ঘটনাগুলি আসলে নোট ডাউন করে রাখতেন, লিখে রাখতেন এবং সেটা পরবর্তীকালে উনি প্রকাশ করেন দারোগার দপ্তর নামে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ঔপনিবেশিকতাবাদ বা কলোনিয়ালিজমের কথা তোমরা শুনেছো, অর্থাৎ যেখানে আর কি উপনিবেশ, এই ব্রিটিশরা যে বিভিন্ন খালি ভারতীয় উপমহাদেশ নয়, বিভিন্ন মহাদেশে তাদের উপনিবেশ স্থাপন করেছিল এবং সেই সময় তারা তারা যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে প্রথম কেবলমাত্র প্রশাসনিক কন্ট্রোল নয়, প্রশাসনিক ভাবে জিনিসটাকে কন্ট্রোল করার কথা নয়, তারা কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলটাকেও মারাত্মকভাবে কন্ট্রোল করতে চাইছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই লেখাগুলোতে আমরা কিন্তু একটা জিনিস দেখছি, এই ঔপনিবেশিক শাসন যন্ত্রের প্রতি একটা মারাত্মক কি বলবো ডেডিকেশন বলতে পারো, বা মানে একটা মারাত্মক সারেন্ডার বলতে পারো, যেটা আমরা দেখছি, ঠিক আছে, যেখানে গিয়ে এই ডিটেকটিভরা কিন্তু মোটামুটি ঔপনিবেশিকতাবাদের বিপক্ষে যারাই প্রতিবাদ করে তাদেরকে ক্রিমিনাল হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ বুঝতেই পারছো প্রথম যে ডিটেকটিভ গল্প লেখা হচ্ছে সেটা একজন দারোগা লিখছে, সে কে, ব্রিটিশ পুলিশের অন্তর্গত একজন কর্মচারী যে কিন্তু ব্রিটিশের নুন খাচ্ছে, ফলে ব্রিটিশের প্রতি সে দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতাটা তার লেখার মধ্যে প্রকাশ পাচ্ছে। আধুনিক যদি আমরা ডিটেকটিভদের কথা বলি, প্রথম আধুনিক ডিটেকটিভ যে পুলিশ সত্তার বাইরে সেটা হচ্ছে ব্যোমকেশ, যেটা আমরা পাই 1932 সালে বসুমতী পত্রিকাতে। হ্যাঁ, একজন মধ্যবিত্ত পরিবারের বাঙালি চরিত্র, নিজেকে সত্যান্বেষী বলতে পারে, কিন্তু এই যে মাঝখানের জায়গাটা 1892 থেকে 1932, এর মধ্যে কি কিছু লেখা হয়নি? তাহলে বলি 1892ও কিন্তু প্রথম ডিটেকটিভ সাহিত্য নয়, 1892 লেখা দারোগার দপ্তর। কেন নয়? দারোগার দপ্তরকে বলা হয় বা প্রিয়নাথ মুখোপাধ্যায়কে বাংলা ডিটেকটিভ সাহিত্যের জনক বলা হয়, গোয়েন্দা সাহিত্যের জনক বলা হয় এই জন্য, কারণ তিনি ট্রেন্ডটা তৈরি করে দিয়েছিলেন। তিনি ডিটেকটিভ সাহিত্যের যে জনরটা, ডিটেকটিভ সাহিত্যের যে ধারাটা, সেই ধারাটাকে উনি আমাদের সামনে একটা উঁচু জায়গায় এনেছিলেন। কিন্তু তারও আগে ভারতী পত্রিকায় এইগুলো পারলে একটু নোট ডাউন করে নিও, হ্যাঁ, যদিও ক্লাসটা রেকর্ডেড থাকবে, পরে তোমরা সেগুলো শুনতে পারবে, তবুও বলছি একটু নোট করে নিও। তারও আগে 1886 সালে ভারতী পত্রিকায় আমরা পাচ্ছি নগেন্দ্রনাথ গুপ্তের লেখা চুরি না বাহাদুরি। এবং একটা জিনিস খুব মজার, মানে এখানে তোমরা দেখছি বেশিরভাগই মহিলা, অনিমেষ বাদ দিয়ে। সেই জন্য তোমাদের জন্য বলি যে এই যে ভারতী পত্রিকা, এটি কিন্তু একজন মহিলা সম্পাদনা করতেন, স্বর্ণকুমারী দেবী। ভাবো 1886 সাল, একজন মহিলা একটি পত্রিকা চালাচ্ছে এবং সেখানে একটি অফ ট্র্যাক লেখা ছাপা হচ্ছে, যেরকম লেখা এর আগে ছাপা হয়নি, গোয়েন্দা গল্প চুরি না বাহাদুরি নগেন্দ্রনাথ গুপ্ত। কিন্তু দারোগার দপ্তর কি করছে? দারোগার দপ্তরে প্রায় 206টি গল্প আছে। প্রিয়নাথ মুখোপাধ্যায় নিজে কলকাতা পুলিশের দারোগা ছিলেন এবং ছিলেন 1878 সাল থেকে 1911 সাল পর্যন্ত, তিনি প্রায় নিজে 206টি অভিজ্ঞতার কথা দারোগার দপ্তরে তুলে ধরছেন। ফলে নগেন্দ্রনাথ গুপ্তের ওই একটি লেখা চুরি না বাহাদুরি, সেটা কিন্তু কোথাও গিয়ে ঢেকে যাচ্ছে ছায়ার আড়ালে এবং আমরা ডিটেকটিভ সাহিত্যের বা গোয়েন্দা সাহিত্যের জনক হিসাবে যার নাম বারবার পাচ্ছি, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায় বা দারোগা প্রিয়নাথ। এবং তিনি কলকাতা পুলিশের, এই ক্ষেত্রে বলে রাখি, কলকাতা পুলিশের এই গোয়েন্দা বিভাগ কিন্তু কলকাতা পুলিশ তৈরি হওয়ার সময় থেকেই ছিল না। কলকাতা পুলিশ তো কলোনাইজাররা যখন বা উপনিবেশিক ইংরেজরা যখন এখানে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন দখল করে, তারপরেই কলকাতায় তারা পুলিশ তৈরি করে, কিন্তু এই গোয়েন্দা দপ্তরটি তৈরি হয় 1868 সালে। এবং প্রথম যে গোয়েন্দা কাহিনীগুলি আমরা পাচ্ছি সেগুলো কিন্তু কোনো আজকের মতো প্রাইভেট ডিটেকটিভ নয়। এবং খুব মজার কথা, আজকে যখনই আমি, তুমি ফেলুদা পড়বে, তুমি ব্যোমকেশ পড়বে, এমনকি তুমি যদি দময়ন্তী দেখো বা মিথুন মাসি দেখো, দেখবে মাঝে মধ্যেই কোথাও গিয়ে পুলিশের সঙ্গে গোয়েন্দার
এবং প্রাইভেট ডিটেকটিভ, অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখতো, প্রাইভেট ডিটেকটিভের সঙ্গে পুলিশের কোথাও একটা দ্বন্দ্ব চলছে। কিন্তু অবাক করে দিয়ে প্রথম ডিটেকটিভ গল্প কিন্তু আসে একদম থানার ভেতর থেকে, দারোগা কিভাবে কেস সলভ করছে তার খুঁটিনাটি সে লিখে রাখছে, এবং সেটাই কিন্তু প্রথম, সেটাও তো গোয়েন্দা গল্পই, কারণ সে পুলিশের গোয়েন্দা, সে প্রাইভেট ডিটেকটিভ নয়, সে পুলিশের গোয়েন্দা। পুলিশ গোয়েন্দা বলেও তো একটা ব্যাপার থাকে, তোমরা জানো এই সিআইডি সিবিআই এরা সব পুলিশ গোয়েন্দা দপ্তর। এই এই জায়গাটা মাথায় রেখে তোমরা কিন্তু এই ডিটেকটিভ সাহিত্য সম্পর্কে ভাবনা চিন্তাটা শুরু করবে। এবং আবার কিন্তু এই ট্রেন্ডটা ফিরে আসছে, দেখো এই যে হইচইয়ে যে একেন বাবু সিরিজটা হচ্ছে, এবং একেন বাবুর লেখাটাও আছে, একেন বাবুতে দেখবে আবার এই একেন বাবু কিন্তু পুলিশ গোয়েন্দা। যাই হোক, এরপরে এর মাঝখানে আমরা কিছু কথা বলে দিই তোমাদের, যেমন সংসদ বাংলা সাহিত্য সঙ্গী বলে একটা বই আছে, যেখানে শিশির কুমার দাস বলেছেন প্রিয়নাথই প্রথম গোয়েন্দা কাহিনীর ঘরানা নির্মাণ করে, যেটা বলেছিলাম। এবং দারোগার দপ্তরের প্রথম বইটা প্রায় 12 বছর টানা প্রকাশিত হতে পারে মণিনাথ নন্দী ওনার হাত ধরে, এবং সেটা কোথা থেকে প্রকাশিত হয়, শিকদার বাগান বান্ধব পুস্তকালয় ও সাধারণ পাঠাগারের তরফ থেকে, ঠিক আছে। এবং এই লেখাটাতে অবশ্যই যেমন আগে বললাম ঔপনিবেশিক শাসকের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন লক্ষ্য করা যায়, এবং প্রায়শই গরিব ভারতীয়দের একটা অপরাধ প্রবণ বলে ধরে নেওয়ার মানসিকতা দেখা যায়। এর ফলে কি হচ্ছে, কোথাও গিয়ে যখনই গরিব ভারতীয়দের তুমি ধরে নিচ্ছ, এবং ভারতবর্ষে অবশ্যই বেশিরভাগ জনসংখ্যাটা এই গরিব ভারতীয়, এবং তুমি যখনই তাদেরকে দেখিয়ে দিচ্ছ যে এরা অপরাধ প্রবণ, কোথাও কিভাবে কোলোনিয়ালিজম কিভাবে মাথাচাড়া দিয়ে বসছে, ঔপনিবেশিকতাবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে বসছে, দেখো আমি লেখক হিসাবে, একজন ভারতীয় লেখক হিসাবে আমি উপনিবেশের প্রতি বা ঔপনিবেশিক সরকারের প্রতি আমি দায়বদ্ধ, আমি তাই দেখাচ্ছি আমার দেশের যে অহমর জনসংখ্যা আছে তারা কোথাও গিয়ে অপরাধ প্রবণ, এবং সেইটা যখন আমি দেখিয়ে দিচ্ছি তার মানে আমি বলতে চাইছি যে ব্রিটিশ পুলিশ এদেরকে দমন করে ভালো কাজ করছে, ফলে কোথাও গিয়ে আমি কিন্তু ঔপনিবেশিকতাবাদকে প্রচ্ছন্ন সমর্থন জানিয়ে রাখছি। এবং এইভাবেই কিন্তু কলোনিয়াল ন্যারেটিভ গুলো তৈরি হয়, এখানে আমার দেশের কালচার, আমার দেশের সমাজ, আমার দেশের সংস্কৃতিকে কোথাও খাটো করে দেওয়া হচ্ছে, এবং ঔপনিবেশিক সরকার যে দেশ থেকে যে রাষ্ট্র থেকে যে সমাজ থেকে এসছে তাকে সুপিরিয়র বা উচ্চতর করে দেখানো হচ্ছে। তাহলে গোয়েন্দা সাহিত্য কেবলমাত্র আর ক্রাইম ডিটেকশন স্টোরি থাকছে না, কিন্তু এর পেছনে একটা বড় রাজনৈতিক মানসিকতা কাজ করছে, একটা বড় রাজনৈতিক মানসিকতা কাজ করছে। এবং পরবর্তীকালে আমি আসবো, যখন আমি ব্যোমকেশের কথায় আসবো, যে এই প্রসঙ্গটা থেকে কালচারাল রেজিস্ট্যান্স বা সাংস্কৃতিক প্রতিরোধ হিসাবে কিভাবে পোস্ট কলোনিয়াল জায়গায় আমরা যাচ্ছি, যখন আস্তে আস্তে ব্যোমকেশ লেখা হচ্ছে, এটা আমি পরে আসবো, বাট এই জায়গাটা এটা মাথায় রাখো। এবং দারোগার দপ্তরের পরে কিন্তু আরো অসংখ্য লেখা লেখা হচ্ছে যেগুলো কিন্তু এই একই রকম ধারায় লেখা হচ্ছে, যেখানে কোথাও গিয়ে ইউরোপীয় সমাজ এবং সংস্কৃতির কাছে ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে অনেক বেশি মানে কি বলবো অপরাধ প্রবণ বলে একটা তুলে ধরার চেষ্টা হচ্ছে ডিটেকটিভ সাহিত্যে। 1893 সালে আমরা অক্ষয় শিকদার সম্পাদিত নবজীবন পত্রিকায় গিরিশচন্দ্র বসুর সেকালের দারোগা কাহিনী পাচ্ছি, যিনি যদিও দারোগা ছিলেন না কিন্তু তাও উনি দারোগাদের সম্পর্কে, তাদের কেস সলভ সম্পর্কে লিখছেন, এবং সেটাও কিন্তু প্রায় একই রকম মেন্টালিটি নিয়ে লিখছেন, যেখানে দারোগাদের সাপোর্ট করে ভারতীয় সমাজকে অপরাধ প্রবণ বলে চালিয়ে দেওয়া, এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা ব্রিটিশ বিরোধী কাজকর্ম করছে তাদেরকে অপরাধ প্রবণ বলে চালিয়ে দেওয়া, এবং যে ধারাটা আমরা বোধহয় এখনো বহন করে আসছি। এই কদিন আগেও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস 8 এর বইতে লেখা থাকতো ক্ষুদিরাম ভগৎ সিং এরা সন্ত্রাসবাদী,
ঠিক আছে, এবং এটা কোনো একটা সেই সময়ের লেখা ইতিহাস বই থেকে, মানে কোলোনিয়াল টাইম ধরে নাও বিফোর 1947, সেই সময়ের লেখা কোনো ইতিহাস বই থেকে হয়তো টোকা এই অংশটা। তারপরের ন্যারেটিভটা অনেক পাল্টে গেছে না? সাহিত্যের ছাত্র তোমরা অবশ্যই বুঝবে যে ন্যারেটিভ পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী। তো এরপরে আমরা 1896 সালে একটা খুব অন্যরকম লেখা পড়ছি। আচ্ছা, কেউ এখানে আমির খানের সিনেমা দেখো? একটু আমাকে মাইকটা খুলে বলো তো। হ্যাঁ স্যার, এই লাস্ট তোমরা একটা সিনেমা দেখেছো, ঠাগস অফ হিন্দুস্তান? না স্যার, দেখা হয়নি। আর যাই হোক, সিনেমাটা খুব বাজে ভাবে করেছে। এইটা যে ঘটনা, কোলোনিয়াল যে ঘটনা দ্বারা ইন্সপায়ার্ড, এবার আসবো সেই ঘটনা। ওই ঠগি সমাজ ছিল আমাদের দেশে, এবং এই ঠগিরা কিন্তু একদল বলে এরা বড়লোকদের হত্যা করত, বড়লোকদের হত্যা করে তাদের লাশ পুঁতে রেখে এরা তাদের সমস্ত ধন সম্পদ লুট করতো। ঠগিরা গ্রামের ভেতরে ওই রুমালে ঢিল বেঁধে এরা গলায় ফাঁস দিয়ে পেছন থেকে হত্যা করত। আরেক দল বলে না, এরা সেই বড়লোকদেরই হত্যা করত যারা ইংরেজ পুলিশকে সাহায্য করেছে, এবং কখনো কখনো ইংরেজ পুলিশের ছোট ছোট দলকেও এরা হত্যা করেছে। একই লোক, কেউ এদের বিপ্লবী হিসেবে দেখাচ্ছে, কেউ এদের ডাকাত হিসেবে দেখাচ্ছে। এখন ডিটেকটিভ গল্পে এই ঠগিদের কথা কিভাবে উঠে এসেছে? 1896 সালে প্রথম কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় একটা বই লেখেন, এবং যেটা কিন্তু সত্যি ঘটনার উপর আধারিত। বইটির নাম হচ্ছে বাঁকাউল্লার দপ্তর, এবং সেখানে 12টি গল্প আছে যেখানে বলা হচ্ছে, এবং সেই সময় ছিলেন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন স্লিম্যান, তিনি বাঁকাউল্লা বলে একজন মুসলিম দারোগাকে নিযুক্ত করেন। এবং এই 12টা গল্পে বলা হয়েছে কিভাবে এই বাঁকাউল্লা সাহায্য নিয়ে ঠগিদের দমন করা গিয়েছিল সেই সময়। এবং এখানে কিন্তু আমরা দেখছি বাঁকাউল্লাও ব্রিটিশ সরকারের তাবেদারি করতে সদা প্রস্তুত, যদিও সে ভারতীয়, যেটা এর আগে প্রিয়নাথ করেছে। তাহলে তুমি এইখানে, মানে আমি কেন এই বাঁকাউল্লা কথাটার সময় আমি একটা কথা বললাম যে একজন মুসলিমকে, কারণ এর আগে আমরা যাকে বলছি প্রিয়নাথ মুখোপাধ্যায়, সে কিন্তু একজন হিন্দু ব্রাহ্মণ। আমি ছাত্রছাত্রীদের পড়ানোর সময় এই ডিসকোর্স গুলো একটু বলে দিই যে কখনো মিসগাইডেড হবে না, কারণ অনেক সময় অনেকে বলে বাঁকাউল্লা মুসলমান তো তাই ও ভারতীয়দের সঙ্গে বিরোধিতা করেছেন। না, তার আগে যে গল্পটি আমরা পাই সেটা প্রিয়নাথ মুখোপাধ্যায় বলে একজন দারোগার। সেই কারণেই এটা বলার যে হিন্দু মুসলিম এই ডিকোটমিতে কিন্তু ডিটেকটিভ সাহিত্য চলে না। যদি সাইকোলজি, ক্রাইম সাইকোলজি পড়ো, দুই ক্ষেত্রে মানে দুটি ক্ষেত্রেই দেখা যায় সেই হিন্দু চরিত্রটি হোক প্রিয়নাথ মুখোপাধ্যায় বা মুসলিম চরিত্রটি হোক বাঁকাউল্লা, দুজনেই কিন্তু অর্থের দাস, ক্ষমতার দাস। তারা ব্রিটিশ পুলিশকে সাহায্য করছে একমাত্র ক্ষমতার অলিন্দে থাকার জন্য। এর পেছনে তাদের হিন্দু বা মুসলিম আইডেন্টিটির কোনো জায়গা নেই, ঠিক আছে? এটা মাথায় রেখে কিন্তু এই ডিটেকটিভ সাহিত্যের ইতিহাসগুলো পড়বে, ভুল ধারণা তৈরি করে ফেলবে না, যে জন্য এই ছোট ছোট অ্যানেকডোট গুলো আমি একটু ধরিয়ে দিই। এবং এখানেও আমরা দেখছি ঠগি নিধনে সাহায্য করছে বাঁকাউল্লা, এবং বাঁকাউল্লার বেশিরভাগ অভিযানই কিন্তু সব ওই বিপ্লবী দলের বিরুদ্ধে, বিপ্লবী ঠগি দলের বিরুদ্ধে, যাদেরকে ইংরেজি মানে ইংরেজ সরকার সন্ত্রাসবাদী বলছে। এবং এরপরে আমরা দেখি হরিসাধন মুখোপাধ্যায় প্রথম ভারতী পত্রিকায় 1890 সালে, এটা নোট করে নাও, শিশুদের পাঠ্য গোয়েন্দা গল্প লিখছে। গল্পটির নাম হত্যাকারীকে। হরিসাধন মুখোপাধ্যায় 1890 সালে ভারতী পত্রিকায় উনি লিখছেন হত্যাকারীকে। এটা কিন্তু শিশুদের উপযোগী একটা গোয়েন্দা গল্প। এবং তারপরে আমরা যেটা দেখছি সখা ও সাথী বলে একটি পত্রিকায় তিনি প্রথম কিশোরদের জন্য একটি গোয়েন্দা গল্প লিখছেন, সেটি হচ্ছে আশ্চর্য হত্যাকাণ্ড। এই সময় প্রায় 6 খণ্ডে পুলিশদের নিয়ে আর একটা লেখা
পাওয়া যায়, এবং এর লেখকের নামটা সেই অর্থে পাওয়া যায় না, কিন্তু লেখাগুলো পাওয়া যায়, মার্কিন পুলিশ কমিশনার। মার্কিন মানে তোমরা জানো আমেরিকান। এদেরকে মূলত আমরা ব্যোমকেশ বক্সীর আগের লেখা ডিটেকটিভ গল্প বলতে পারি, কিন্তু এগুলো বেশিরভাগই ছিল বিদেশি শাসন, বিদেশি সংস্কৃতি, এগুলো দ্বারা অনুপ্রাণিত। কিন্তু প্রথম যদি তোমরা দেখো যে পশ্চিমের থেকে একটা কনসেপ্ট ধার করেও তাতে পূর্বের বা প্রাচ্যের স্বাদ নিয়ে আসছে, তাহলে প্রথম আমরা পাব সুকুমার সেন এই মতামতটা দিচ্ছেন, তিনি বলছেন যে এই জিনিসটা আমরা প্রথম পাই পাঁচকড়িদের লেখায়, এবং সেখানে পুলিশের বদলে আসছে দেশীয়, মানে দেশীয় গোয়েন্দারা। এবং আমরা এখানে তিনজন গোয়েন্দাকে পাচ্ছি, দেবেন্দ্র বিজয় মিত্র, অরিন্দম বসু এবং গোবিন্দ রাম। এবং মোট 28টা গল্প তিনি লিখেছিলেন, তার মধ্যে কয়েকটা নাম যদি বলি, 1910 থেকে 1920 সালের মধ্যে লেখা নীলবসনা সুন্দরী, হরতনের নলা, মায়াবিনী, মনোরমা, হত্যাকারীকে, এই এই গল্পগুলো। এবং এগুলো কিন্তু মোটামুটি আমরা দেখি ডয়েলের হোমস বা বিদেশি গোয়েন্দাদের লেখকদের মধ্যে উইকি কলিন্স, এম এল ক্যাবেরিও, এদের 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 লেখা, এদের তৈরি গোয়েন্দা চরিত্র এইগুলোর সঙ্গে মিল, মানে একদম কনসেপ্ট গুলো কিন্তু ধার করে আনা হচ্ছে পাশ্চাত্য থেকে, পশ্চিম থেকে, কিন্তু চরিত্রগুলো প্রাচ্যের হয়ে যাচ্ছে। এবং এরাও কিন্তু বিপ্লবীদের ওই ঠ্যাঙাড়ে বা ক্রিমিনাল ভাবছে, এবং বিপ্লবী আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে থাকছে। এরা কেউ গ্রামে থাকে না, কলকাতায় থাকে যেখানে সিকিউরিটি পাওয়া যায়, কারণ এরা ব্রিটিশ পুলিশকেই বিভিন্ন ভাবে সাহায্য করছে। যদিও দেশি গোয়েন্দা, কিন্তু এরা সেই অর্থে পুলিশের সরাসরি অংশ নয়, সাহায্য করছে কাকে? ব্রিটিশ পুলিশকে। ফলে ঔপনিবেশিকতাবাদের প্রভাব এখানেও তুমি মারাত্মক ভাবে দেখতে পাচ্ছ। প্রথম মহিলা গোয়েন্দা কাহিনী লিখছেন কিন্তু একজন, 1875 সালে ওনার জন্ম এবং 1961 সালে মারা যান, এই সময় লিখছেন সরলাবালা দাসী সরকার। প্রথম ভারতীয় গোয়েন্দা কাহিনী মহিলা যিনি লিখছেন, মহিলা লেখিকা ভারতীয় গোয়েন্দা কাহিনী, নামটি লিখে রাখো সরলাবালা দাসী সরকার। এবং এই সময় আমরা, খুব মজার কথা, 1901 থেকে 1910-এর মধ্যে আমরা বেশ দুটো বহুল প্রচলিত বাংলা গোয়েন্দা ও ক্রাইম ম্যাগাজিন পাচ্ছি, বুঝেছ। তার মধ্যে একটার নাম হচ্ছে গোয়েন্দা গল্প, যেটা 1909 সাল থেকে প্রকাশ শুরু হয়, এবং আরেকটা 1902 সাল থেকে প্রকাশ শুরু হওয়া নন্দন কানন। এবং প্রথম প্রফুল্ল চন্দ্রগুপ্ত বলে একজন ক্রিটিক, তিনি শরদিন্দু অমনিবাসের দ্বিতীয় খণ্ডের ভূমিকা লিখেছেন, প্রফুল্ল চন্দ্রগুপ্ত, তিনি একটি গোয়েন্দা গল্পের মেনশন করছেন, সেটা হচ্ছে দীনেন্দ্র কুমার রায়ের লন্ডনের পটভূমিকায় রবার্ট ব্লেক নামে একজন ডিটেকটিভকে নিয়ে লেখা গল্প। এবং সেগুলির প্রশংসা করে তিনি বলছেন যে এইগুলি প্রথম ডিটেকটিভ গল্প যেগুলো বাংলা বা বাঙালি পাঠককে প্রথম গোয়েন্দা কাহিনীর দিকে নিয়ে যায়। এর আগেও অনেক লেখা হয়েছে, কিন্তু এই রবার্ট ব্লেক চরিত্রটি প্রথম ডিটেকটিভ গল্প হিসাবে আলাদা করে বাঙালিকে একটা জনার যে তৈরি করা যায় সেটা ভাবতে সাহায্য করছে। এবং 1920-এর দশকে হেমেন্দ্র কুমার রায়কে আমরা পাচ্ছি। এই কদিন আগে, কবছর আগে বোধ হয় দুটো সিনেমা তোমরা দেখেছো, যখের ধন আবার যখের ধন, এবং আমাদের, আমরা যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় একটা দূরদর্শনে ছুটি ছুটি বলে অনুষ্ঠান হতো, এই তোমরা তো হইচইতে প্রথম টিভি সিরিজের কনসেপ্টটা তোমরা দেখছো, আমাদের ছুটি মানে ছোটবেলায় ছুটি ছুটিতে প্রথম আমরা এই টিভি সিরিজের কনসেপ্ট দেখেছি, বুঝেছো। এবং তারও আগে দূরদর্শনে মানে দুটো টিভি সিরিজ আমরা দেখতাম, একটা ব্যোমকেশ বক্সী আর একটা মানে সেটা হিন্দিতে হতো, আর বাংলায় হতো যখের ধন। যখের ধন হচ্ছে হেমেন রায়ের লেখা,
এবং হেমেন রায়ের লেখা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব হেমেন রায় বেশ কিছু ডিটেকটিভ চরিত্র তৈরি করছে, কিন্তু বেশ কিছু সরাসরি অনুবাদও আছে। তার মধ্যে একটি তো একদম সাইন অফ ফোর, যেটা শার্লক হোমসের, সেটিকে তিনি ডাইরেক্ট অনুবাদ করছেন চতুর্ভুজের স্বাক্ষর হিসাবে। এছাড়া তিনি যে ডিটেকটিভ চরিত্রগুলি তৈরি করছেন সেগুলি হলো জয়ন্ত মানিক, হেমন্ত রবিন, ইন্সপেক্টর সতীশ। এবং জয়ন্ত মানিক হেমন্ত রবিনের ক্ষেত্রে বুঝতেই পারছো এরা দুজন দুজন করে একসঙ্গে কোনো একটা অনুসন্ধানমূলক অ্যাডভেঞ্চারে জড়িয়ে থাকে, এবং সেক্ষেত্রে বেশ কিছু গল্প আছে যেগুলো এই এই ডিটেকটিভ চরিত্রগুলোকে ঘিরে গড়ে উঠেছে। যেমন ধরো মানুষ পিশাচ, জয়ন্তর কীর্তি, শাহজাহানের ময়ূর, পদ্ম রাগবুদ্ধ ইত্যাদি। ভালো অনেকগুলো ডিটেকটিভ বইয়ের নাম তোমাদের জানিয়ে দিচ্ছি, পড়ে ফেলো। অনেকগুলো তোমরা মেটেরিয়াল পেয়ে যাচ্ছ যেগুলো তোমরা পরে আর কি গল্পের মতো করে পড়তে পারো। শার্লক হোমস পড়েছো কেউ? শার্লক হোমস কে পড়েছো? এই আমি কি একা একা নিজের সঙ্গে কথা বলছি নাকি? কেউ তো রেসপন্স করো। না স্যার, পড়া হয়নি। কেউ পড়া হয়নি শার্লক হোমস এর গল্প? আচ্ছা, শার্লক হোমস যদি পারো পড়ে নিও। শার্লক হোমস এর একটা বিখ্যাত গল্প আছে, দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। আমি তোমাদের বলবো যদি কেউ টোরেন্ট ইউজ করো তাহলে শার্লক টিভি সিরিজটা নামিয়ে দেখে ফেলো। যাই হোক, তো হাউন্ড অফ বাস্কারভিলস কে প্রথম প্রেমাঙ্কুর আতর্থী ওই জলার পেত্রী নামে একটা ভারতীয় চেহারা দেয়, ঠিক আছে? জলার পেত্রী নামে ভারতীয় একটা চেহারা দেয়, এবং এটা না একটা সিনেমাও হয়ে গেছে, যেটা বিশ্বজিৎ আর মালা সিনহা অভিনয় করেছে হিন্দিতে, যেটা হেমন্ত মুখার্জি মিউজিক ডাইরেকশন দিয়েছিলেন। এরপরে আমরা একজনের নাম বলবো, যে লোকটিকে আমরা ডিটেকটিভ সাহিত্যের লেখক হিসেবে মোটেও ধরি না, কিন্তু যিনি বাংলা সাহিত্যে একটি বড় বটগাছ, যার কথা আলোচনা না করলে বাংলা সাহিত্য আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। কার কথা বলছি কেউ বলতে পারবে? সত্যজিৎ রায়? বাংলা সাহিত্যে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ডিটেকটিভ উপন্যাস লিখেছিলেন। যারা বাংলা সিনেমা ফলো করো তারা বোধহয় জানো যে কদিন আগে হইচইতে এবং হলেও রিলিজ হয়েছিল একটি বাংলা সিনেমা ডিটেকটিভ বলে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই যে ডিটেকটিভ উপন্যাসটা লিখলেন, ডিটেকটিভ উপন্যাসটার নামই ডিটেকটিভ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন ভারতী পত্রিকায় 1898 সালে। এবং খুব অদ্ভুত ভাবে এই ডিটেকটিভ ব্রিটিশ পুলিশেরই ডিটেকটিভ, ঔপনিবেশিকতাবাদের সমর্থক একজন ডিটেকটিভ। কিন্তু তোমরা রবীন্দ্রনাথকে জানো? যে লোকটা লিখতে পারে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যে লোকটা নাইট উপাধি ছেড়ে দিতে পারে সেই লোকটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশের তাবেদারি করাটাকে সমর্থন করবে না। এই ডিটেকটিভ উপন্যাসে আমরা এমন একজন ডিটেকটিভকে পাই যে ব্রিটিশ পুলিশের ডিটেকটিভ, কিন্তু রবীন্দ্রনাথ তাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাসির খোরাক বানিয়েছেন। তাহলে বুঝতে পারছো এর আগে কোলোনাইজেশনের সময়
বা কলোনিয়ালাইজেশন, ঔপনিবেশিকতাবাদ তত্ত্বের উপর খাড়া করে যে ডিটেকটিভ গল্পগুলোকে আমরা আলোচনা করলাম, সেখানে ইউরোপীয় সংস্কৃতি, ইউরোপীয় প্রশাসন তাকে একটা উঁচু জায়গা দিয়ে আমার দেশীয় সমাজ ও সংস্কৃতিকে কোথাও গিয়ে একটা নিম্নতর জায়গায় রাখা হয়েছে। রবীন্দ্রনাথ প্রথম একটা কালচারাল রেজিস্ট্যান্স বা সাংস্কৃতিক প্রতিরোধ এখানে তৈরি করছেন। কিভাবে? এই ব্রিটিশ পুলিশ যে বাঙালি গোয়েন্দাদের সাহায্য নিচ্ছেন বা দেশীয় গোয়েন্দাদের সাহায্য নিচ্ছেন, তারা যে এক একটি হাসির খোরাক সেটি তিনি দেখাচ্ছেন। কোথাও গিয়ে এখানে কিন্তু একটা সাংস্কৃতিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। প্রথম আমরা এখানে একটা উত্তর ঔপনিবেশিকতাবাদ বা পোস্ট কলোনিয়ালিজমের জায়গায় যাচ্ছি। পোস্ট কলোনিয়ালিজম মানেটাকে ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে যে দল বা যে জাতি বা যে জনগোষ্ঠী ঔপনিবেশিকতাবাদের শিকার, তারা যে সাংস্কৃতিক রেজিস্ট্যান্স বা সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলে, যেখানে তারা বলে যে আমার সংস্কৃতি কেবলমাত্র ঔপনিবেশিকতাবাদের শিকার নয়, আমার স্বাধীন কিছু ব্যক্তিত্ব, স্বাধীন কিছু অস্তিত্ব আছে যেটাকে তুলে ধরতে হবে, সেই আন্দোলনটাকে, সেই সামাজিক সাংস্কৃতিক আন্দোলনটাকে আমরা বলি উত্তর ঔপনিবেশিকতাবাদ বা পোস্ট কলোনিয়ালিজম। এবং সেই জিনিসটা কিন্তু আমরা ডিটেকটিভ সাহিত্যের ক্ষেত্রে প্রথম দেখি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ গল্পটাতে। এবং এইরকম আরো কিছু উদাহরণ যদি দিতে চাই, তাহলে কয়েকটা চরিত্র, আমি দুটো চরিত্র স্পেশালি বলবো, শিবরাম চক্রবর্তীর কল্কে কাশি এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গোবর্ধন, যেখানে ব্রিটিশ পুলিশ বা পুলিশের সাহায্যকারী গোয়েন্দাদের একটু হাস্যকর জায়গায় দেখানো হচ্ছে। এবং উপনিবেশ বিরোধী রহস্য গল্প যদি ভাবো, তাহলে 1938 সালে থেকে প্রকাশিত হতে থাকা একটি সিরিজের কথা বলি, যেটা হচ্ছে দস্যু মোহন সিরিজ। গ্রামের একজন দস্যু, সে ব্রিটিশ পুলিশকে মোটামুটি নাকানি জবানি খাওয়াচ্ছে ইনডাইরেক্ট। এখানে ফোকাস কিন্তু আর গোয়েন্দা নয়, এখানে ফোকাস হচ্ছে দস্যু, যে একজন দেশীয় দস্যু, এবং সে ব্রিটিশ পুলিশকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। এবং এরপরে আমরা যেটা পাচ্ছি নিহার রঞ্জন গুপ্তের বিখ্যাত কিরীটি রায়কে, কিরীটি রায় এবং তার বিখ্যাত উপন্যাস কালো ভ্রম, তোমরা জানো। তবে কিরীটিও অনেকটা ওই ভারতীয় শার্লক হোমসের মতো, ইউরোপীয় প্রভাব মানে তাতে ছড়ানো ছিটানো একদম। আর 1932 সালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের প্রথম উপন্যাস পথের কাঁটা প্রকাশ করেন বসুমতীতে, দৈনিক বসুমতীতে। এবং আমাদের চোখে পড়ে এমন একজন গোয়েন্দা যিনি অদ্যপান্ত ঔপনিবেশিকতাবাদের প্রভাব মুক্ত, একটা পোস্ট কলোনিয়াল রেজিস্ট্যান্স হিসাবে এই ক্যারেক্টারটাকে আমরা প্রথম নিতে পারি। ব্যোমকেশ নিয়ে পরবর্তীকালে অনেক রিপ্রেজেন্টেশন হয়েছে। ব্যোমকেশ তো কেবলমাত্র আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া টেক্সট নেই, পরবর্তীকালে যেমন তার একটা টিভি সিরিয়াল হয়েছে যেটা মূলত মূল গল্পটাকে ধরেই করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে প্রচুর সিনেমা হয়েছে ব্যোমকেশকে নিয়ে। তোমরা জানো কে না করেনি, অরিন্দম শীল থেকে শুরু করে অঞ্জন দত্ত, তার আগে সত্যজিৎ রায়, চিড়িয়াখানা, তোমরা জানো সবাই ব্যোমকেশ নিয়ে কাজ করেছে। সত্যজিৎ রায় তো ফেলুদা খালি গোয়েন্দা করেনি, আর সত্যজিৎ রায় ব্যোমকেশকে নিয়েও কাজ করেছে চিড়িয়াখানা। এবং সেইগুলোকে যদি আমরা প্রত্যেকটা, এখন তো কেবলমাত্র সাহিত্য টেক্সট নয় সেটা তোমরা সবাই জানো, বা মানে সেই অর্থে বইকেই আমরা টেক্সট হিসাবে ধরি সেটা নয়, আশা করি তোমরা জানো, এখন গান থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে মঞ্চে অভিনীত নাটক, আমি নাটকের টেক্সটের কথা বলছি না, মঞ্চে অভিনীত নাটক এবং একটি সিনেমা যেটা তুমি দেখছো, এই প্রত্যেকটা জিনিসকেই এখন টেক্সট হিসাবে দেখা যায়। টেক্সটের মিডিয়াম বিভিন্ন হতে পারে, একটা আঁকাও একটা টেক্সট হতে পারে। টেক্সট
তার মিডিয়াম কখনো শব্দ, কখনো অভিনয়, কখনো রং তুলি, কখনো সঙ্গীত। তাহলে যদি আমরা এই ব্যোমকেশের সিনেমাগুলোকে আমরা টেক্সট হিসেবে দেখি, অনেকগুলো ইন্টারপ্রিটেশন ব্যোমকেশের আমরা পাই, কিন্তু তাদের প্রত্যেকটা জায়গায় একটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে একটা অদ্যপান্ত মধ্যবিত্ত বাঙালি এবং তার একটি পরিবার রয়েছে, যেটা অন্যান্য গোয়েন্দাদের ক্ষেত্রে আমাদের এর আগে যা পড়েছি আমাদের বারবারই মনে হয়েছে যে গোয়েন্দাদের বোধহয় পরিবার বলে কিছু হয় না, গোয়েন্দা গোয়েন্দা। তারও যে একটা পারিবারিক সত্তা থাকতে পারে এবং সেটা তার জীবিকা সত্তার সঙ্গে কোথাও গিয়ে ক্ল্যাশ করতে পারে, সেটা বোধহয় ব্যোমকেশ পড়ার আগে কেউ ভাবতেই পারেনি। ব্যোমকেশ সত্যবতীর মন কষাকষির মধ্যে অনেক সময় আসছে যখন ব্যোমকেশের কাজ থাকছে না, বা খোকা মানে ব্যোমকেশের যে পুত্র তাকে কিভাবে লালন পালন করা হবে, মামা বাড়ি যাওয়া, বেড়াতে যাওয়া, এবং সেগুলো বোধহয় অঞ্জন দত্ত বলো বা অরিন্দম শীলের সিনেমা বলো, এই ব্যোমকেশ গুলোকে রেন্ডারিং করার সময় অনেক বেশি দেখানো হয়েছে, যেটা সত্যজিৎ রায় এই ফ্যামিলি সত্তাটা অনেক কম ধরা পড়েছে। সত্যজিৎ রায়ের ব্যোমকেশে আমরা এই ফ্যামিলি সত্তাটা অনেক কম দেখেছি। বা ইভেন যে এর আগে যে টিভি সিরিজটা হতো ওই 90-এর দশকে, তাতেও আমরা খুব বেশি ব্যোমকেশে পারিবারিক সত্তাকে পাইনি যতটা আমরা পেয়েছি পরবর্তীকালে অরিন্দম শীল বা অঞ্জন দত্ত সিনেমায়। এবং অরিন্দম শীল অবশ্যই অঞ্জন দত্তকে ফলো করেই এই জায়গাগুলো ঢুকিয়েছে। প্রথম আমরা ব্যোমকেশকে অ্যাজ এ পরিবার, অজিতকে একজন পরিবারের অংশ হিসাবে, ব্যোমকেশে তোমরা জানো সঙ্গে একজন লেখক বন্ধু থাকেন যিনি ব্যোমকেশের অ্যাডভেঞ্চার গুলোকে লেখেন, এই অজিত একটা পরিবারের অংশ, একটা বাইরের লোক হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমরা প্রথম পাচ্ছি এই অঞ্জন দত্তের ব্যোমকেশে, এবং সেটা থেকে অনেকটা ফলো করেছে অরিন্দম শীল। এবং এই ব্যোমকেশকে আমরা কি দেখছি, তার চাকর আছে, তার বাড়ি আছে, তার বাড়িতে স্ত্রী আছে, তার সঙ্গে তার সমানে সাংসারিক জীবনযাপনের বিভিন্ন পর্যায়গুলি চলতে থাকে এবং তার মধ্যেই গোয়েন্দাগিরি পেশা হিসাবে চলতে থাকে। এবং সম্পর্ক যদি তুমি নিহার গুপ্তের সরি নিহার গুপ্ত ওই যে শরদিন্দুর লেখাগুলো দেখো, যেটা এর আগের ডিটেকটিভ গল্পগুলোর থেকে সম্পূর্ণ একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে এর আগে কেবলমাত্র ক্রাইম, অপরাধ এবং গোয়েন্দা, এই তত্ত্বের উপর ভিত্তি করে গোয়েন্দা গল্প লেখা হচ্ছে। কিন্তু এখানে প্রথম আমরা আরেকটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে সম্পর্কের ওপর জোর দেওয়া। তুমি যদি সত্যান্বেষী, পথের কাঁটা, সীমন্ত হীরা, মাকড়সার রস, অর্থমর্থম, চোরাবালি, মগ্নময়ী নাক ইত্যাদি বিভিন্ন ব্যোমকেশের গল্পগুলি বা উপন্যাসিকাগুলি যদি তোমরা একটু পড়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা ক্রাইমের পেছনে কিছু না কিছু সম্পর্কের ইতিহাস জড়িয়ে আছে, এবং এই সম্পর্কের ইতিহাসগুলোকে প্রায়োরিটি দিয়ে, মারাত্মকভাবে প্রায়োরিটি দিয়ে এই গল্পগুলো এগিয়েছে। সাধারণ ক্রাইম ডিটেকশনের গল্প আর এটা নেই, কোথাও গিয়ে সম্পর্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়েছে। আর কি আমরা পাচ্ছি, ব্যোমকেশকে আমরা প্রায়ই দেখছি বিভিন্ন কেসে পুলিশের সঙ্গে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে কম্পিটিশন করতে, আবার কখনো দেখছি ব্যোমকেশকে আমরা পুলিশকে সাহায্য করতে, কিন্তু তাই বলে সে কিন্তু কখনোই তার সময়ের সমাজ, তার সময়ের সামাজিক আন্দোলন থেকে নিজেকে ছড়িয়ে নিচ্ছে না বা সরিয়ে আলাদা করে রাখছে না। মগ্নমইনাকে তো দেশভাগের কথা একটা বিশাল বড় জায়গা নিয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় সেই সময়ের সামাজিক আন্দোলনগুলো একটা বড় ভূমিকা নিচ্ছে, এবং সেখানে আমরা দেখছি ব্যোমকেশ কিন্তু প্রচ্ছন্ন ভাবে বিপ্লবীদের সাহায্য করছে। তাহলে এটাকে কি আমরা উপনিবেশ বিরোধী একটা অ্যাটিটিউড বলতে পারি না?
ঔপনিবেশিকতাবাদ বিরোধী একটা মানসিকতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া বলতে পারি না? এবং অবশ্যই ডিটেকটিভকে তো আর ক্যারেক্টার তো আর নিজে তৈরি হয় না, তাকে তৈরি করে লেখক। তাহলে এই যে কালচারাল রেজিস্টেন্স বা সাংস্কৃতিক বিরোধিতার যে বা সাংস্কৃতিক প্রতিরোধের যে জায়গাটা, সেটা আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখাতে এইভাবে পাচ্ছি। এবং এরপরে একটা মানে উপন্যাস, ডিটেকটিভ উপন্যাসের কথা আমি একটু তোমাদের বলবো, সেটা হচ্ছে রাজশেখর বসুর লেখা নীল তারা। এটা একটু নোট করে নাও, রাজশেখর বসুর লেখা নীল তারা। এই উপন্যাসটিতে আমরা আবার দেখছি পাশ্চাত্যের উপর প্রাচ্যের জয় ডাইরেক্ট। এখানে আমরা দেখি শার্লক হোমস সমস্যায় পড়েছে এবং রাজশেখর বসুর নীল তারার যে নায়ক, যে ডিটেকটিভ রাখাল মুস্তাফি, সেই রাখাল মুস্তাফির সাহায্য কে নিচ্ছে? শার্লক হোমস। মানে একদম কালচারাল রেজিস্টেন্স এর হাইট, যে আমার দেশের ডিটেকটিভ, আমার দেশীয় ডিটেকটিভ, তোমার দেশের যে সেরা ডিটেকটিভ শার্লক হোমস তার তুলনায় অনেক বেশি যোগ্য, কারণ শার্লক হোমস কে সাহায্য নিতে হচ্ছে। শার্লক হোমস কে সাহায্য নিতে হচ্ছে তোমার দেশের মানে আমার আমার দেশের একদম পাতি ভারতীয় একজন ডিটেকটিভ, যার নাম রাখাল মুস্তাফি। এরপরে আমরা ওই ডিটেকটিভ সাহিত্যের একটা গোল্ডেন এজে আসব। এই অবধি যা বললাম সেটা কি বোঝা গেছে? তারপরে এই বাকি সময়টা নিয়ে কথা বলবো, কারণ এবার আমরা আস্তে আস্তে আমাদের সময় আসবো, যেগুলো তোমরা জানো সেই সময় আসবো। এই অবধি যা বললাম সেটা বোঝা গেছে বা শুনতে ভালো লাগছে? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, ওকে। তো এবার আমরা আস্তে আস্তে কিন্তু নিজেদের সময় আসব 1970 সাল থেকে। ব্যাস, তোমার বাবা মোবাইলটা অফ মানে ইন্টারনেটটা অফ করে দিল না? হ্যাঁ, কারেন্ট নেই বললে হবে? ইউ লস্ট ইউর নেটওয়ার্ক দেখাচ্ছে। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, আমার হঠাৎ করে ইন্টারনেট কানেকশনটা চলে গিয়েছিল, সেই জন্য একটু প্রবলেম হলো, সরি। তো এরপরে আমরা আমাদের সময় যদি আসি, প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে 1965 সালে, বলতো কোন ডিটেকটিভ গোয়েন্দার প্রথম গল্পটি প্রকাশিত হয়, কেউ জানো? যারা এখানে ডিটেকটিভ সাহিত্য পড়ো, অনিমেষ? না স্যার। না স্যার, কেন জানিস না? এত কুইজ করেছিস কলেজে, হ্যাঁ, পেটাবো ধরে, মান করে আমাকে পৌঁছতে দে। একদম 1965 সালে প্রথম সত্যজিৎ রায় লিখলেন ফেলুদার গোয়েন্দাগিরি, এবং এই সময় পরপর বেশ কিছু গোয়েন্দা চরিত্র আমরা দেখতে পাই। ফেলুদাকে নিয়ে আসছি অবশ্যই, তার মধ্যে একটা অবশ্যই 1970 সালে মনোজ সেন লেখেন দময়ন্তী। আমরা বিশেষ পরিচিত হইনি দময়ন্তী চরিত্রটির সঙ্গে, আমরা সবাই ভাবতাম যে দময়ন্তী খুব নতুন চরিত্র, যারা হইচই টিভি সিরিজ টিরিজ দেখো, যারা দময়ন্তী টিভি সিরিজটা দেখেছো, আমরা প্রায়ই ভেবেছি যে বাহ, এটা খুব নতুন চরিত্র, একটা নতুন মহিলা ডিটেকটিভের আমদানি হলো। কিন্তু পড়তে গিয়ে দেখবে যে দময়ন্তী এই সময় ডিটেকটিভ মোটেও নয়, 1970-এর দশকে, এবং
আমি আগে দময়ন্তীর কথায় আসব না, ফেলুদার কথায় আসছি আগে, দময়ন্তীর ব্যাপারে আসছি আগে, ফেলুদার কথাটা বলিনি, কারণ দময়ন্তী নিয়ে অনেক কিছু বলার আছে, খুব ইন্টারেস্টিং। ফেলুদার গোয়েন্দাগিরি 1965 সালে সত্যজিৎ রায় প্রথম প্রকাশ করেন, এবং তারপরে আমরা জানি রবার্টসনের রুবি, যতকাণ্ড, কাঠমান্ডু, সোনার কেল্লা, রয়্যাল বেঙ্গল রহস্য ইত্যাদি সমস্ত কিছু একটার পর একটা উপন্যাস প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে সত্যজিৎ রায় নিজে সেগুলোর উপর সিনেমা করেছে। সত্যজিৎ রায় চলে যাওয়ার পরে তার ছেলে সন্দীপ রায় সেগুলোর উপর প্রথমে ওই সিনেমা বানিয়েছে, কিছু কিছু টিভির জন্য বানিয়েছে, কিছু হলের জন্য বানিয়েছে, কিছু হল রিলিজ হয়েছে, কিছু টিভি রিলিজ হয়েছে। হ্যাঁ, তো সত্যজিৎ রায় এই কাজগুলো পরবর্তীকালে সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে ইয়েও করেছে, মানে সন্দীপ রায় করেছে। কিন্তু সত্যজিৎ রায় ফেলুদার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি যেগুলো আমরা অন্য জায়গায় পাই না? প্রথমত এখানে আমরা দেখছি, এর আগে ডিটেকটিভদের আমরা ম্যাচিওর অ্যাসিস্ট্যান্ট দেখেছি, কিন্তু এখানে ফেলুদার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসছে তোপসে। তোপসে কে? খুড়তুতো ভাই। তাহলে এই যে জায়গাটা, একদম নিজের ভাই, ছোট্ট একটি টিন এজার, সেও যে ডিটেকশনে অংশ নিতে পারে সেটা সত্যজিৎ রায় প্রথম দেখাচ্ছেন। এবং ব্যোমকেশকে ফলো করে এখানেও একজন লেখককে পরবর্তীকালে দুটো তিনটে অ্যাডভেঞ্চারের পরে সোনার কেল্লাতে ইন্ট্রোডিউস করে দেওয়া হচ্ছে, সেকে লালমোহন গাঙ্গুলি। কিন্তু সত্যজিৎ রায় নিজের স্বতন্ত্র একটা চেহারা বজায় রাখছেন কোন জায়গাটায়, না অজিত বন্দ্যোপাধ্যায় যেমন ব্যোমকেশের ন্যারেটিভটা লিখে বিখ্যাত হচ্ছেন, ফেলুদার ক্ষেত্রে কিন্তু এই ন্যারেটিভটা আমরা পাচ্ছি তোপসের কাছ থেকে। তোপসে ডিটেকশনে যেমন সাহায্য করছে, তেমন কিন্তু সে লেখাতেও সিদ্ধহস্ত, কারণ সত্যজিৎ রায় যে কলমটি দিয়ে লিখছেন সেই কলমটি আসলে তোপসের কলম। পরবর্তীকালে এই জিনিসটা আমার এক বন্ধু কৌশিক মজুমদার নতুন লেখালেখি করছে, যিনি নিজে অবশ্য বিজ্ঞানী সায়েন্টিস্ট, কিন্তু উনি মানে এই ডিটেকটিভ ব্যাপারটা নিয়ে অনেক লেখালেখি করেন, ভাবেন। ওনার একটা বই বেরিয়েছে তোপসের নোটবুক, তোপসের সাইকোলজিটা অনেকটা বেশি ওখানে এক্সপ্লোর করার সুযোগ পাওয়া যায়, মানে উনি তোপসের ক্যারেক্টারটাকে স্টাডি করে ওই জিনিসটা আর কি তৈরি করার চেষ্টা করেছেন, পড়ে দেখতে পারো। যাই হোক, কিন্তু এই তোপসের ক্যারেক্টারটা কিন্তু এখানে কেবলমাত্র ডিটেকশনে সাহায্য করছে না, সে কলম ধরছে। তাতে দুটো সুবিধা আছে, ফেলুদা পড়ার সময় আমরা এটা ধরেই নিচ্ছি যে এটা কে লিখছে, একজন কিশোর লিখছে, ফলে তার আন্ডারস্ট্যান্ডিং এর মতো করেই কিন্তু ফেলুদার গল্পগুলো আসে। ফেলুদার গল্পগুলো কিন্তু সম্পর্কের জটিলতায় যায় না। ফেলুদার গল্পে আমরা কোন কোন জিনিস পাই যেটা কিশোরদের অনেক বেশি আকর্ষণ করে? সিধু জ্যাঠার মতো লোক, যে লোকটা পেপার কাটিং করে করে, মানে ধরে নে ফেলুদার যদি উইকিপিডিয়া কেউ থাকে সেটা সিধু জ্যাঠা, যে কোনো ইনফরমেশন দরকার সিধু জ্যাঠার কাছে যাও। আমরা যাচ্ছি কোথায়? আমরা তিনতরত্ব নিয়ে যাচ্ছি, আমরা ব্রাজিলের কালো বাঘ দেখতে পাচ্ছি, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প পড়ছি, ফেলুদায় আমরা লন্ডনের পিকাডিলির কথা পড়ছি, ফেলুদায় আমরা সার্কাস নিয়ে কথা বলছি। কদিন আগে সৃজিত বসু যে টিভি সিরিজটা আড্ডা টাইমস এর হয়ে তৈরি করেছে, ওই ছিন্নমস্তার অভিশাপ, অবশ্যই সার্কাস নিয়ে আমরা অজন্তা ইলোরার কথা পড়ছি, অর্থাৎ দার্জিলিং এর কথা পড়ছি, বিভিন্ন জায়গা, বিভিন্ন জিনিস, এমনকি বাঙালি সার্কাস চর্চা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ বাঙালি সংস্কৃতি যে কেবলমাত্র ইউরোপীয় সংস্কৃতি যারা মোটিভেটেড নয়, বাঙালির একটা নিজস্ব আলাদা সংস্কৃতি, আলাদা কৃষ্টি আছে, সেই সংস্কৃতির প্রতি ভালোবাসা ফেলুদার বর্ণনার মধ্যে পাচ্ছি। একটা শাল গায়ে দিয়ে, একটা পাঞ্জাবি আর একটা ট্রাউজার বা প্যান্ট পরে, একটা কোলাপুরি চটি পরে সে বসে থাকে ঘরের মধ্যে,
সে নিজে ব্যায়াম করে, সে শরীর চর্চা করে, জুডো ক্যারেটে জানে, পিস্তলও ব্যবহার করে, কিন্তু সে অদ্যপান্ত বাঙালি। ফেলুদার মধ্যে যে বাঙালি আনাটা পাই, মানে ব্যোমকেশের বাঙালি আনা খুব অন্যরকম, মধ্যবিত্ত বাঙালি আনা, আবার ফেলুদার মধ্যে এমন একটা বাঙালি আনা পাই যেটা সেই ওই সফিস্টিকেটেড সংস্কৃতি প্রেমী বাঙালি আনা। এবং সত্যজিৎ যখন সিনেমা করেছে, সেই সিনেমাগুলোতে তো ফেলুদার ঘরের ড্রয়িং রুমটা তুমি যদি সাজানো দেখো তাহলেই বুঝতে পারবে, এবং সেটা মানে উপরি পাওনা হচ্ছে ফেলুদাকে যে এইভাবে সত্যজিৎ রায় তৈরি করতে চাইছেন সেটা কিন্তু পুরোটা ওই লেখা ন্যারেটিভটার মধ্যে পাওয়া যায় না। কিন্তু এই যে একটু আগে বলেছি, খালি লেখাটা টেক্সট নয়, আঁকাটাও টেক্সট। ফেলুদার উপন্যাসগুলো কিন্তু সত্যজিৎ রায়ের আঁকাগুলোর সঙ্গে আসতো, এইটা একটা উপরি পাওনা ছিল যে এই উপন্যাসে সত্যজিৎ রায় আঁকতেন ফেলুদাকে। এটা কিন্তু ওই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ মেলানোর জন্য আঁকা নয়, বা সন্তোষ দত্তের সঙ্গে মুখ মেলানোর জন্য আঁকা নয়। আসলে যেটুকু তিনি লিখতে পারতেন না, লিখে বোঝাতে পারতেন না ফেলুদা সম্পর্কে, যেটা ভাষায় বলা সম্ভব নয়, অ্যাপিয়ারেন্সের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলো, সেই জায়গাগুলো ওই ছবিটার মধ্যে দিয়ে বাইরে আসছে। ব্যোমকেশকে দেখলে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত একজন বা ধুতি শার্ট পরিহিত একজন মধ্যবিত্ত বাঙালিকে পাই, আবার ফেলুদার মধ্যে আমরা কিন্তু ওই শাল পাঞ্জাবি এবং ট্রাউজার পরিহিত, যেটাকে আমরা সেই কলকাতা ওরিয়েন্টেড বুদ্ধিজীবী বাঙালি টাইপের একটা ইমেজ, সত্যজিৎ রায় কিন্তু ফেলুদাকে নিয়ে সেটা করে দিয়ে গেছে ওই ছবিগুলোর মধ্যে দিয়ে। কিন্তু এই লোকটা কেবলমাত্র বুদ্ধিজীবী নয়, এই লোকটা তার সঙ্গে ব্যায়ামও করছে, এই লোকটা তার সঙ্গে প্রাইভেট ডিটেকটিভ হিসাবে, পুলিশের সঙ্গে নয়, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা কি সেও তো ব্রিটিশদের দিয়ে যাওয়াই জিনিস, সে স্বতন্ত্রভাবে নিজে গোয়েন্দাগিরিতে অংশগ্রহণ করছে, এবং মগজাস্ত্র বুদ্ধি খাটাচ্ছে, যে জিনিসটা আমরা খালি শার্লক হোমসের মধ্যেই পেয়ে এসেছি। সত্যজিৎ রায় বাঙালিকে তার নিজের একটি শার্লক হোমস দিয়ে গেছে, বা শার্লক হোমস বলবো না, ফেলুদা ইজ ফেলুদা, ফেলুদার সঙ্গে শার্লক হোমস এর তুলনাই হয় না। যদিও ফেলুদা শার্লক হোমস কে শ্রদ্ধা করে, লন্ডনে গিয়ে 221-এর বি বেকার স্ট্রিট দেখতে যাচ্ছে ফেলুদা, কিন্তু ফেলুদা হচ্ছে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক একটা পরিচয় বাহক। এবং সত্যজিৎ রায় নিজের একটা জিনিস ফেলুদার মধ্যে দিয়ে গেছে। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত ছবি আছে, সত্যজিৎ রায় পায়ের ওপর পা তুলে একটা চেয়ারে বসে এক হাতে একটা ঘড়ি পরে চারমিনার ধরাচ্ছে, ফিল্টার ছাড়া সিগারেট, চারমিনার। এই ছবিটা কিন্তু আমরা বহুবার ফেলুদার মধ্যে বা ফেলুদার গল্পে দেখেছি, সেটা শব্দে লেখা হোক বা পেন্সিলে আঁকা হোক। কোথাও গিয়ে সত্যজিৎ রায় ফেলুদার অ্যাপিয়ারেন্সে সৌমিত্র রায়ের সঙ্গে, অনেকেই ভাবে যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা রেখে এইগুলো করা হয়েছে, প্রথম দিকে ছবিগুলোতে চোখ কোনোভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মেলে না, পরের গুলো মেলে, কিন্তু প্রথম দিকের একদম ছবিতে তিনি নিজের সঙ্গে একটা মিল দিয়ে গেছিলেন এই চারমিনার নিয়ে বসার স্টাইলটা। এবং আরেকটা খুব মজার জিনিস আছে যেটা আমাদের ভাবা দরকার যখন আমরা ফেলুদা পড়ি, আমাদের এই সাংস্কৃতিক যে চেঞ্জ সেটা কিভাবে এফেক্ট করে। তুমি শার্লক হোমস পড়েছো, সে পাইপ খায়, ফেলুদা কি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এবং কি সিগারেট, দেশি সিগারেট, চারমিনার। আবার একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু একজন কিশোর এইটাকে ন্যারেট করছে, এবং আমাদের কালচারাল অ্যাকসেপ্টেন্স এর জায়গাগুলো কিভাবে পাল্টে যায়, ফেলুদা পড়ে ফেলুদার চারমিনার খাওয়াটাকে আমার কেত মনে হয়। এবং আমি যদি তোদের ক্লাস নিতে নিতে ভিডিওটা অন করে ক্লাস নিচ্ছি, এবং আমি একটা চারমিনার ধরিয়ে ক্লাস করি, তো
তখন কি করবি, ওইটুকু অংশ রেকর্ড করে নিয়ে ফেসবুকে ছড়িয়ে দিবি, এই দেখুন আমাদের মাস্টারমশাই ইমোরাল লোক, লোকটা চারমিনার খেতে খেতে ক্লাস করাচ্ছে, সিগারেটে সুকটান দিতে দিতে ক্লাস করাচ্ছে। কিন্তু ফেলুদা পড়ে আমাদের একবারও সেটা মনে হয় না। ব্যোমকেশকেও আমরা দেখেছি সিগারেট খাচ্ছে, ফেলুদাকেও আমরা দেখেছি সিগারেট খাচ্ছে, কিন্তু এই ন্যারেটিভ গুলোর এই বিশেষত্বটা রয়েছে, এবং সেটা বোধ হয় ফেলুদার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবিলিটির জায়গাটা আরো বেশি হয়ে যায়, যেহেতু এই কথাগুলো তোফসের কলমে লেখা হয়। চারমিনারটা আর চার সিগারেট থাকে না, চারমিনারটা আমাদের ফ্যান্টাসি হয়ে যায়। এই জায়গাগুলো ফেলুদার মধ্যে আছে, যেগুলো ধরতে হবে, যেগুলো বুঝতে হবে। শুধুমাত্র এটা গোয়েন্দা গল্প এন্টারটেনমেন্টের জায়গা নয়, এই অ্যানেকডোট গুলো গোয়েন্দা গল্প দিয়ে যায় যে সেই সময় দাঁড়িয়ে 70-এর দশকে দাঁড়িয়ে যেটা বাঙালি রিসিভ করতে পারতো, এখন সেটা বাঙালি রিসিভ করতে পারে না। সিগারেট খেতে গেলে গোয়েন্দাকে হতে হবে তাহলে ওই বড়দের, প্রাপ্তবয়স্কদের জন্য গোয়েন্দা, এখন বাঙালি সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। এখন শিশু সাহিত্যের গোয়েন্দা কিশোর সেখানে হারিয়ে যাচ্ছে, কেন এখন আমরা যে সোসাইটির মধ্যে দিয়ে চলছি এখন তো এগুলো ইমোরাল। সেই সময় বাঙালি শিশু কিশোররা চুটিয়ে, শিশু বলবো না, কিশোররা চুটিয়ে ফেলুদা পড়েছে, এবং আমাদের বাবা মারা একবারও বলেনি যে ফেলুদা সিগারেট খাচ্ছে এটা ইমোরাল, কেন আমার ছেলেটাও এটা দেখে চারমিনারকে ফ্যান্টাসি বলবে। ঠিক আছে, মানে এই জায়গাটা আমি কেন এলাম, কারণ এটা হচ্ছে ওই কালচারাল অ্যাকসেপ্টেন্স এর যে শিফট গুলো ডিটেকটিভ সাহিত্যের মধ্যে অ্যানেকডোটের মতো চলে আসে, মানে টিকার মতো চলে আসে, এই টিকা সংযোজন গুলো পড়লে আমরা কোথাও গিয়ে ওই যুগ সন্ধিক্ষণ গুলো সম্পর্কে অনেক ভালো বুঝতে পারি। তা এই যখন এই ডিটেকটিভ সাহিত্য গুলো পড়বে তখন এই এই জিনিসগুলো, এই ছোট্টখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখবে। হ্যাঁ, এরপরে যে এবং এবং আরেকটা জিনিস আছে, শার্লক হোমস এর যেমন ভিজিটিং কার্ড ছিল, সেরকম ফেলুদারও কিন্তু একটা ভিজিটিং কার্ড আছে, এবং এইখানে কিন্তু আমরা দেখছি একটা জিনিস, এই ভিজিটিং কার্ডটা কিন্তু মারাত্মক একটা ইউরোপীয় প্রথা, এবং সেই জন্য এখানে ফেলুদার নামটা প্রদোষ সি মিটার। কিন্তু ফেলুদা গোটা গল্প জুড়ে সত্যজিৎ রায় কিন্তু এই প্রদস্যি মিটারটাকে প্রায় ভুলিয়েই রেখেছে, ফেলুদাকে আমরা ফেলুদা বলেই চিনি, নামটাও ভাবো ফেলু, মানে একদম পাতি বাংলায় ওই টেনিদা ঘনাদা, মানে আমাদের বাঙালি প্রিয় যে চরিত্রগুলো, কেলটু বাচ্চু, যে চরিত্রগুলো ঘরের মধ্যে থাকে আমাদের, আমাদের চারপাশে আমাদেরকে ঘিরে থাকে, সেই রকম একটা নাম, কার একজন ডিটেকটিভের, এবং যে কিন্তু কোনোভাবেই আনসিরিয়াস ক্যারেক্টার নয়, যেন মারাত্মক সিরিয়াস একজন গোয়েন্দা। এই কন্ট্রাস্ট গুলো কোথাও গিয়ে বোঝার দরকার আছে। ফেলুদা কিন্তু ফেলুদা নামেই পরিচিত, কার্ড আছে কিন্তু সেই কার্ডের নামে সে পরিচিত নয়, সেটা কিন্তু অনেক বেশি করে ওই কালচারাল রেজিস্ট্যান্স এর জায়গা তৈরি করে, যে দেশি গোয়েন্দা সে দেশি নামেই পরিচিত, তার বিদেশি একটা কার্ড আছে ঠিকই, কারণ এই গোয়েন্দাগিরির ব্যাপারটা তো ওই পথ দিয়ে আমদানি, তার প্রভাবটা আছে অবভিয়াসলি। চলো সত্যজিৎ রায়ের লিটারারি পলিটিক্সটা ভাবো, তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ওই দিক থেকে এসছে পেশাটা, ঠিক আছে, কিন্তু এ পেশাতে এ ভদ্রলোক স্বতন্ত্র, অদ্যপান্ত বাঙালি, তাই ওই প্রদস্যি মিটারের জায়গায় ফেলুদা নামটাই অনেক বেশি করে জল জল করে চোখের সামনে, গোটাটা জুড়ে, গোটাটা জুড়ে। এরপরে আসবো দময়ন্তীর কথায়। দময়ন্তী কিন্তু আজকের লেখা নয়, মনোজ সেন লিখছে 1970 সালে, এবং সেই সময় দাঁড়িয়ে দময়ন্তীতে আমরা দেখছি, মানে আমার কাছে ব্যোমকেশ এবং ফেলুদার থেকে অনেক ইন্ট্রিগিং লাগে দময়ন্তীকে, কারণ আমরা এই সময়ে একজন ইতিহাসের অধ্যাপিকাকে দেখছি ক্রাইম সলভ করতে,
এবং যদি তোমরা দময়ন্তী পড়ে থাকো তাহলে দেখবে তার ক্রাইম সলভ করার পদ্ধতিটা কিন্তু খুব অন্যরকম। ঘটনা পরম্পরাকে সে এমন ভাবে সাজাচ্ছে যেমন ভাবে একজন ঐতিহাসিক কোন একটি বিশেষ সময়ের সম্পর্কে তথ্য চান এবং বিভিন্ন তথ্য ঘেঁটে বা বিভিন্ন যে সমস্ত সরঞ্জাম পাওয়া যায় ঐতিহাসিক সেগুলোকে ঘেঁটে সময় সম্পর্কে অনুধাবন করেন। অর্থাৎ যদি তোমরা হিস্টোরিওগ্রাফি অর্থাৎ ইতিহাস লেখার পদ্ধতিটাকে অনুধাবন করো দেখবে সেই পদ্ধতিকে অনুধাবন করে ঐতিহাসিকরা যেমন ইতিহাসের রহস্যগুলো এক এক করে আমাদের সামনে তুলে আনেন ঠিক সেইভাবে দময়ন্তী কিন্তু কোনো একটা ঘটনার ওই জেনিওলজিক্যাল জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ঘটনাটাকে আরো পেছনে আরো পেছনে আরো পেছনে এবং সেখান থেকে একজন দক্ষ ঐতিহাসিক যেমন ভাবে ইতিহাস নির্ভর একটা সমাধান তুলে আনে দময়ন্তী কিন্তু এই ক্রাইম গুলো সলিউশন তুলে আনছে অতীতের ঘটনা পরম্পরাকে সাজিয়ে। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি এই গল্পগুলো কিন্তু ক্রিমিনালকে শাস্তি দেওয়ার মাধ্যমে শেষ হচ্ছে না। ইতিহাস তো সোশ্যাল সায়েন্সের বিষয় এবং দময়ন্তী গোয়েন্দা না হওয়ায় সেই অর্থে ডিটেকটিভ কথাটা না জুড়ে থাকায় মনোজ সেনের একটা সুবিধা হচ্ছে দময়ন্তীর মধ্যে এই সমাজতত্ত্বের দিকটা অনেক বেশি করে ঢুকিয়ে দেওয়ার। আমরা একটা কোথাও গিয়ে সোশ্যাল জাস্টিস দেখছি অনেক বেশি, শাস্তি পাওয়া উচিত কোন ক্রাইমে, কোন ক্রাইমে শাস্তি পাওয়া উচিত নয়, দময়ন্তী এটাও জাজ করছে। এর বেশি আমি আর গল্পগুলো বলে দেবো না, আমি তোমাদের রিকোয়েস্ট করব দময়ন্তী সিরিজটা পড়ে ফেলো, খুব অন্যরকম অভিজ্ঞতা হবে। এবং দময়ন্তী মোটেও ওই হইচইয়ে 2021-এ দেখাচ্ছে মানে 2021-এর লেখা নয়, 1970 সালের লেখা। তবে একটাই পার্থক্য এখানে, দময়ন্তীকে কিন্তু ওই সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির মতো সংসার করে এই কাজগুলো করতে হচ্ছে না। তার হাজবেন্ড আছে সমরেশ, সে নিজে প্রফেসর, কিন্তু সেই অর্থে অদ্ভুত। সরি, আমি আর একবার অফলাইন হয়ে গিয়েছি, আমার নেটটা খুব ডিস্টার্ব করছে। সেই অর্থে কিন্তু দময়ন্তী পরিবার মেনটেন করে ডিটেকশন করছে না, এই একটা জিনিস লক্ষ্য করার মতো। এরপরে কিছু চরিত্রের নাম বলি যাদের তোমরা অ্যাডভেঞ্চারার কাম গোয়েন্দা বলতে পারো, যেগুলো 1990-এর দশকে আমরা আনন্দমেলায় পেয়েছি এবং মূলত আনন্দমেলায় প্রকাশিত হওয়ার সাথে সাথে এইগুলো আস্তে আস্তে বই হিসাবে প্রকাশিত হয়েছে। এখন কিছু সিরিয়ালও আছে, যেমন ধরো সমরেশ মজুমদারের অর্জুন সিরিজটা, যেখানে আমরা অমল সোমকেও পাচ্ছি অর্জুনের সেই অর্থে গুরু হিসাবে। সুনীল গাঙ্গুলির বা সুনীল গঙ্গোপাধ্যায়ের আমরা কাকাবাবু সিরিজটা পাচ্ছি, যেটা নিয়ে সিনেমাও হয়েছে এখন এবং আগেও সিনেমা হয়েছে। আর একটা অবশ্যই পাণ্ডব গোয়েন্দা, বাবলু বিল্লু ভম্বর বাচ্চু বিচ্ছু এবং ওদের পঞ্চু বলে একটি কুকুর আছে। পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। এবং দেখো এখানেও একটা জিনিস বলার, যে সময় পাণ্ডব গোয়েন্দা লেখা হচ্ছে আজ থেকে 10 থেকে 20 বছর আগে, তখনও কিন্তু আমাদের এই কালচারাল ভ্যালু সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এর জায়গাগুলো খুব ডিফারেন্ট ছিল। আমরা এই বাচ্চু বিচ্চু ভম্বলের মতো বাচ্চা বাচ্চা ছেলে যাদের 12, 13, 14, 15 বছর বয়স, কেউই সেই অর্থে অ্যাডাল্ট নয়, এদের হাতে আমরা বন্দুক পর্যন্ত দেখছি। আর এখন যদি এই ধরনের লেখা লেখা হয় প্র্যাকটিক্যালি গার্জিয়ানরা মানে সেই অর্থে তোমরা এই জন্য দেখবে যে এখনকার গার্জিয়ানরাও কিন্তু এই গল্পগুলো খুব একটা পড়ে না বলে, মানে সেই হচ্ছে এখন পড়ার চলটাও নষ্ট হয়ে গেছে। যেমন এখন যদি তুমি এইগুলো লিখতে একটা বিশাল বড় কালচারাল রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেত, বাবা বাচ্চাদের হাতে বন্দুক, সেটা কি সাহিত্যে জায়গা হতে পারে নাকি? মানে এখন শিশু সাহিত্য কমে যাচ্ছে, কারণ শিশু সাহিত্য লিখতে গেলে না একজন লেখককে এমন এমন জিনিস নিয়ে ভাবতে হচ্ছে যেটা তার কমফর্ট জোনটাকেই নষ্ট করে দিচ্ছে।
আরেকটি চরিত্র হলো কিঙ্কর কিশোর রায়, বিমল করের। এবং অবশ্যই যে চরিত্রটাকে আমার মনে হয় অবশ্যই বলতে হবে, কারণ একজন সেই অর্থে কিশোরও নয়, শিশু যে ডিটেকশন করতে পারে, সেটা অবশ্যই গোগোল, সমরেশ বসুর গোগোল। এই চরিত্রগুলো আমরা পাচ্ছি গোটা 90-এর দশক জুড়ে, এবং পরবর্তীকালে 90-এর দশকের শেষের দিকে আমরা আরেকজন পুলিশ গোয়েন্দাকে পাচ্ছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সবর। সবরটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য লেখা, তার ক্রাইম অ্যাঙ্গেল গুলো বলো, ভাষার চয়ন, শব্দ চয়ন, ভাষার ব্যবহার, সবটাই একদমই মানে সেই অর্থে ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের ভাষা তো আছেই, সেই সঙ্গে যে ভাষা চয়ন হচ্ছে সেটা ওই সমাজের যে অপরাধীদের যে জগৎ থাকে সেই স্তরের ভাষা, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমরা দেখছি নিতিন মাসি আর টুপুরের গল্প, যেটা সুচিত্রা ভট্টাচার্যের লেখা। অবশ্যই একটা এই যে দীর্ঘ তোমাদের ছেলেদের লিস্ট গুলো দিয়ে গেলাম, অর্জুন, কাকাবাবু, পাণ্ডব, গোয়েন্দায় অবশ্য দুজন আছে, দুটো মেয়ে, এবং সেই সঙ্গে কি কি ম্যাক্সিমামটাই সব ওদের ম্যাক্সিমামটাই আমরা দেখছি পুরুষ গোয়েন্দা। তার ভিড়ে সুচিত্রা ভট্টাচার্য কোথাও গিয়ে একটা ফেমিনিস্ট রেজিস্ট্যান্স নিয়ে আসছে মিতিন মাসের মধ্যে দিয়ে। এবং মিতিন মাসে কিন্তু আবার সংসার করে, মানে যে রাধে সে চুলো বাঁধে, এই টাইপের গোয়েন্দা। এবং পুলিশ গোয়েন্দা নিয়ে আবার আমরা বর্তমানে পাচ্ছি সুজন দাশগুপ্তর একেন বাবু। এবং একেন বাবুর মজাটা হচ্ছে, একেন বাবু কিন্তু বেশ রসিক মানুষ। একেন বাবু পুলিশ গোয়েন্দা হতে পারেন, সে বড় বড় ক্রাইম সলভ করতে পারে, কিন্তু সবটাই কিন্তু মজার ছলে করছে, ঠিক আছে। তো মাঝখানে আর একটা চরিত্রের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নারায়ণ সান্যালের প্রসন্ন কুমার বাসু, পি কে বাসু। এবং নারায়ণ সান্যালের একটা বিশাল বড় সিরিজ রয়েছে, কাঁটা সিরিজ, ঠিক আছে। এই কাঁটা সিরিজে পথের কাঁটা, গলার কাঁটা, এবং অনেক কাঁটার গল্প রয়েছে, কাঁটায় কাঁটায়, তো এরকম অনেক কাঁটা গল্প রয়েছে। এবং প্রত্যেকটা এই প্রসন্ন কুমার বসু নামে একজন মধ্যবয়স্ক বা আর একটু মধ্যবয়স্কের থেকে একটু বেশি বেশ বয়স্ক একজন ডিটেকটিভ, এবং তার মধ্যে অনেক সোশ্যাল মোরালিটিও লক্ষ্য করা যায়, সেগুলো বেশ পড়তে ভালোই লাগে, পড়তে পারো। এবং আধুনিক কালে গোয়েন্দা সাহিত্যের মধ্যে আমি একটি উপন্যাসের কথা বলবো যেটা আমার বেশ অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে কৌশিক মজুমদারের লেখা সূর্যতামসী। কেন অন্যরকম লেগেছে, এই বর্তমান চন্দননগরের প্রেক্ষাপটে লেখা একটি গোয়েন্দা উপন্যাস, কিন্তু সেখানে আমরা ইতিহাসে ফিরে যাচ্ছি, আমরা সেখানে প্রিয়নাথ মুখোপাধ্যায়কে উনি ফিরিয়ে আনছেন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের সময়ের কলকাতাকে উনি ফিরিয়ে আনছেন, জুড়ে দিচ্ছেন বর্তমানে চন্দননগরে তৈরি হওয়া কিছু ক্রাইম সিনের সঙ্গে। সেখানে বাঙালির সার্কাস চর্চা থেকে বাঙালির ভাষা চর্চা, যেগুলো এর আগে বিভিন্ন ডিটেকটিভ উপন্যাসে পেয়েছি, প্রায় সব দিক থেকে উনি কিছু কিছু করে ধার করে আনছেন, এবং শার্লক হোমস কে পর্যন্ত উনি টেনে এনেছেন। আমরা দেখছি ওই টাইমে দাঁড়িয়ে শার্লক হোমস পর্যন্ত কলকাতা, এবং সেখানে কলকাতার ভদ্রলোক বিজ্ঞানী বলে, বায়োসায়েন্সের লোক বলে, অবশ্যই কলকাতা মেডিকেল কলেজ একটা বড় জায়গা নিচ্ছে। যাই হোক, আমি এই তোমাদের বলবো যদি পারো উপন্যাসটা পড়ে দেখো। তো এই মোটামুটি ধরতে পারো বাংলা ডিটেকটিভ সাহিত্য প্রায় বর্তমান কাল অব্দি এইভাবে এগিয়েছে, ঠিক আছে। এই যা বললাম এইভাবে মোটামুটি বাংলা ডিটেকটিভ সাহিত্য এগিয়েছে। এবং এখন আমরা ডিটেকটিভ সাহিত্যকে যদি পাঠ করতে চাই, খালি বোধহয় টেক্সট পাঠ করলে হবে না, কারণটা বলি, টেক্সট এর ধারণাটাই এখন পাল্টে গেছে। এবং সেই অর্থে একটা টেক্সটকে বুঝতে গেলে খালি আমি কি বুঝছি সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে টেক্সটার মধ্যে আরো অনেকে আরো কি কি পাচ্ছে, কারণ লেখার সার্থকতা তো সেখানেই যখন লেখা ওপেন এন্ডেড হবে, দুজন যখন দুরকম ভাবে ভাবতে পারবে একই লেখা নিয়ে। সেক্ষেত্রে আমার মনে হয় ডিটেকটিভ সাহিত্যকে এখন বুঝতে গেলে খালি টেক্সট গুলো না পড়ে যে যে ডিটেকটিভ সাহিত্যগুলোর অন্য কোন রকম রিপ্রেজেন্টেশন হয়েছে, সেটা অডিও ভিজুয়াল হতে পারে, কেবলমাত্র অডিও হতে পারে, এই ধরনের যে রিপ্রেজেন্টেশন গুলো হয়েছে, অবশ্যই সিরিয়াস লোকেরা যেগুলো করেছে সেইগুলো আমার মনে হয় দেখা যেতে পারে। এবং সেক্ষেত্রেই চলে আসে সিনেমা, চলচ্চিত্র, ওয়েব সিরিজে সাহিত্যের গোয়েন্দাদের কথা। প্রথমেই যেটা আমাদের মনে পড়ে, তোমাদের মনে পড়বে যে ফেলুদা নিয়ে অনেক সিনেমা সত্যজিৎ রায় করেছে,
আমরা ফেলুদার থিম মিউজিক শুনবো, আমরা জয় বাবা ফেলুনাথ দেখবো। কিন্তু তারও আগে আমি বলবো যে ফেলুদা সিনেমা তো হয়েছে, অনেক আগেই হয়েছে, কিন্তু ব্যোমকেশও কিন্তু ফেলুদার আগে লেখা একটা, ফেলুদার আগে লেখা হওয়া একটা ডিটেকটিভ চরিত্র। এবং টিভি সিরিজ যেটা হইচইয়ে আমরা এখন দেখি, বা ধরো নেটফ্লিক্স আমরা এখন দেখি, টিভি সিরিজের সূচনা কিন্তু হয়েছিল অনেক আগে। সিরিয়াল বলছি না, কিন্তু সিরিজ, এক একটা এপিসোড এক একটা গল্প বলে। এবং সেটা কিন্তু প্রথম ডিটেকটিভ হিসাবে এসেছিল এই বাঙালি ব্যোমকেশ। টিভি সিরিজ দূরদর্শনে এটা চলতো, আমাদের সময় আমরা দেখেছি। এবং তারপরে ফেলুদা আমরা জানি সিনেমায় রিপ্রেজেন্টেশন হয়েছে। এবং তোমরা যদি সত্যজিৎ রায়ের ফেলুদা দেখো এবং সন্দীপ রায়ের ফেলুদা দেখো, আকাশ পাতাল পার্থক্য দেখবে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচীর ফেলুদা দেখো, আকাশ পাতাল, এবং পরে আবির করেছে, আকাশ পাতাল পার্থক্য দেখবে। চিন্তা ভাবনা, রিপ্রেজেন্টেশন, এগুলো একটু খেয়াল করার জায়গা আছে, এগুলো একটু খেয়াল করার জায়গা আছে। এমনকি আড্ডা টাইমসে আমি সেদিন ঘাটতে ঘাটতে দেখছিলাম ফেলুদার একটা পরমব্রত একটা করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ফেলুদার গোটা কেস গুলোকেই বাংলাদেশে তুলে নিয়ে চলে গেছে, এবং সেই প্রেক্ষাপটে জিনিসগুলো ঘটছে। একটু অন্যরকম ইন্টারপ্রিটেশন, কিন্তু খুব খারাপ লাগবে না আশা করি, দেখতে পারো। সিনেমা হয়েছে কিরিটিকে নিয়ে, গোগলকে নিয়ে সিনেমা হয়েছে, মিতিন মাসি কদিন আগেই বেরিয়েছে তোমরা জানো, এমনকি রবি ঠাকুরের ডিটেকটিভ নিয়েও তোমরা জানো সিনেমা হয়েছে। সিরিয়ালে তোমরা দেখেছো, এমনকি জি বাংলা না কোথায় স্টার জলসা আমি জানি না, পাণ্ডব গোয়েন্দাটাকে সিরিয়াল হিসেবে করেছে। আর সিরিজে তো তোমরা জানোই হইচইয়ে ব্যোমকেশ বলে সিরিজটা খুবই ফেমাস হয়েছে, যেটা অবশ্যই অনির্বাণ করছে। ফেলুদা আছে আড্ডা টাইমসে, দূরদর্শনে তো আছে, দময়ন্তী আছে হইচইয়ে, একেন বাবুর মতো, এবং এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে এই যে দময়ন্তী যে জিনিসটা দেখাচ্ছে হইচইতে, সেটা কিন্তু 2020-তে দাঁড়িয়ে দেখাচ্ছে বা 2019-এ দাঁড়িয়ে দেখাচ্ছে, কিন্তু দময়ন্তীর ওই গল্পটা অরিজিনালি ঘটেছে কিন্তু 1970 সাল নাগাদ। মনোজ সেন সেই সময় লিখছে দময়ন্তী। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যে গল্পটিকে দেখা হয়েছে সেই গল্পটির প্রেক্ষাপট কিন্তু, যেটা দময়ন্তী হইচইয়ে দেখিয়েছে, এটা শান্তিনিকেতনের প্রেক্ষাপটে দেখিয়েছে, কিন্তু পর্বতবন্ধী যে গল্পটাকে নিয়ে আর কি ওয়েব সিরিজটা করা হয়েছে, সেটা কিন্তু উত্তরাখণ্ডের পটভূমিকায় দেখা, সেই গল্পটাকে তুলে নিয়ে চলে আসা হয়েছে শান্তিনিকেতনে। ঠিক আছে, সেই গল্পটাকে তুলে নিয়ে চলে আসা হয়েছে শান্তিনিকেতনে, এবং সেখানে কিন্তু অনেক কিছু উল্টে পাল্টে অনেক চরিত্রকে জোড়া হয়েছে, অনেক চরিত্রকে বাদ দেওয়া হয়েছে, অনেক ঘটনা ঢোকানো হয়েছে, অনেক ঘটনার ক্রোনোলজি পাল্টানো হয়েছে, যেটা ইভেন তুমি ব্যোমকেশ টিভি সিরিজেও পাবে। গল্পের সঙ্গে বেশ কিছু হইচইয়ে যে ব্যোমকেশের যেটা আছে, গল্পের সঙ্গে বেশ কিছু হেরফের ঘটানো হয়েছে। একেন বাবুর ক্ষেত্রেও সেম, কেন করা হচ্ছে, কারণ এটা পরিচালক নিজে তৈরি করছে। তোমাদের একটা উদাহরণ দিই, খুব ফেমাস উদাহরণ, তোমরা যদি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি বাঘা, উনি তো অরিজিনালি লিখেছিলেন গুপি বাঘা চরিত্র দুটো, যদি দেখো তাহলে ওখানে গুপি বাঘার যা ক্যারেক্টারাইজেশন পাবে, সেখানে কিন্তু বাঘার তুলনায় গুপি চালাক। কিন্তু সত্যজিৎ রায়ের তুমি যদি গুপি বাঘা সিনেমায় রেন্ডিশনটা দেখো, সেখানে কিন্তু গুপি বাঘার ক্যারেক্টার দুটো পাল্টে যাচ্ছে। বাঘাকে আমরা ওখানে অনেক বেশি চালাক দেখছি, গুপিকে একটু সরল সাদাসিধে দেখছি। সিনেমার প্রয়োজনে, রিপ্রেজেন্টেশনের প্রয়োজনে চরিত্রগুলোকে নিয়ে নতুন করে ভাবা হচ্ছে মূল গল্পটাকে এক রেখে, ফলে টেক্সট গুলোও কিন্তু সামান্য পাল্টে যাচ্ছে। সুতরাং এখন কেবলমাত্র এই আজকের যুগে বসে ডিটেকটিভ সাহিত্যকে তার বইয়ের টেক্সট দেখে পড়লে হবে না, তাকে যদি আরেকটু বুঝতে হয় তাকে এই ধরনের রিপ্রেজেন্টেশন, সিরিয়াস রিপ্রেজেন্টেশন গুলো দেখে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো আপাতত আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা ডিটেকটিভ সাহিত্যের ইতিহাসটা বুঝলে, এবং ভবিষ্যতে যদি তোমাদের অন্য কোনো মানে স্পেসিফিক বিষয় ডিটেকটিভ সাহিত্য নিয়ে জানার থাকে আমাকে একটু আগে জানাবে, স্যারকে জানিয়ে দেবে, এবং অবশ্যই সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে। অরিজিৎ স্যার আপনি আছেন? হ্যাঁ আছি আছি পল্লব। হ্যাঁ, তো আপাতত এইটুকুই, আমার যেটা বক্তব্য ছিল সেটা আমি বলেছি, এবার এরপরে আস্তে আস্তে ক্লাসটা শেষ করব তাহলে। ঠিক 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 তো এতক্ষণ ধরে আমরা পল্লব স্যারের কাছে শুনেছি, আমার নিজেরও প্রথমে শুরুর দিকে আমি কিছুটা ছিলাম, এবং তারপরে এই শেষের প্রায় 20 মিনিট আমি
পল্লবের আলোচনা শুনছিলাম, তো আমার মনে হয় আমাদের যারা ছাত্রছাত্রী তারা আজকের এই ক্লাসটার পর আরো নতুন করে কতটা কি বুঝলো না বুঝলো সেটা আমার মনে হয় পরের বিষয়, মানে সেটা অন্য একটা বিষয়, কিন্তু আমার যেটা মনে হয় যে ওরা বাংলা ডিটেকটিভ সাহিত্য সম্পর্কে বা গোয়েন্দা সাহিত্য সম্পর্কে একটা নতুন উৎসাহ পেল, বা একদম পড়ার একদম পড়ার একটা নতুন তাগিদ বোধহয় ওরা এবার অনুভব করবে। আর হুম হুম সত্যি কথা বলতে এই সেমিস্টার সিস্টেমে মানে আমরা তো খুব যান্ত্রিক হয়ে উঠেছি, হুম সেখানে দাঁড়িয়ে এই 1 ঘন্টার একটা ক্লাসে কি 2 ঘন্টার ক্লাসে কি 3-4টা ক্লাসে আমরা বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসকে গুলে খেয়ে নেবো বা সমস্তটাই একেবারে বুঝে যাব এটা কখনোই হতে পারে না। সম্ভবই না। আমরা আমাদের সীমাবদ্ধতাটাকে মাথায় রেখে আমরা বরং চেষ্টা করতে পারি যে আগামী দিনে যখনই আমাদের সুযোগ হবে যাতে আমরা এই বিষয়টাকে নিয়ে চর্চা করতে পারি, আমাদের যে কি বলবো ইংরেজিতে একটা খুব ভালো শব্দ আছে কোয়েস্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে জিজ্ঞাসার জায়গাটা, আমাদের মনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে বাংলা গোয়েন্দা সাহিত্যকে আরো নিবিড় ভাবে পাঠ করা আমাদের প্রয়োজন সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তো সবশেষে আবারও অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই বাংলা বিভাগের পক্ষ থেকে অধ্যাপক শ্রী পল্লব দাসকে। পল্লব স্যারকে আমরা আশা করি আগামী দিনে আবারও আমাদের মধ্যে পাবো, খুব শীঘ্রই একদম পাবো একদম এই আশা আমরা একদম রাখছি। আর ছাত্রছাত্রীদেরকেও যারা এই ক্লাসটা করলে তাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই মুহূর্তে একটু 5-10 মিনিটের মধ্যে স্যারকে করে নিতে পারো, স্যারেরও একদম এরপরে কাজ আছে এবং